বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ তথা পৃথিবীর অনেক দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাব চলছে, অনেক মানুষ মারা যাচ্ছেন, আবার অনেকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। সরকার ভাইরাস সংক্রমণ রোধে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে আদায়ের নির্দেশ দেন। বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে প্রধান জামাতের নামাজ প্রধান জামাতের আয়োজন করা হয়। মুসল্লিরা বাড়ি থেকে উজু করে জায়নামাজ নিয়ে মসজিদে আসেন। স্বেচ্ছাসেবীরা মসজিদের প্রবেশ মুখে মুসল্লিদের শরীরে জীবাণুনাশক স্প্রে করেন। মুসল্লিরা মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন। নামাজ শেষে খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাদের দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। এছাড়া তিনি করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে মহান আল্লাহর দরবারে বিশেষ আকুতি জানিয়েছেন। নামাজ শেষে মুসল্লিরা সারিবদ্ধভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিরা নিজ নিজ এলাকার কবরস্থানগুলোতে যান। যে কবরস্থানগুলোতে তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ঘুমিয়ে আছেন, তারা তাদের জন্য দোয়া করেন। এছাড়া পৃথিবীর সমস্ত কবরস্থান সাহিত্য সকল আত্মীয় আত্মীয় সবার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।